আপনারা কয় ভাই বোন? তিন ভাই এক বোন। আচ্ছা, আপনি কি সবার বড়? জি। আর আমাদের বোন কত নম্বর? তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর। আচ্ছা, সেদিন আসলে কি ঘটছিল? ওই ঘটনার আগে কি আমরা শুনেছি যে আপনারা একটা মামলা করেছিলেন, আপনার মা মামলা করেছিল, তো সেই এই ঘটনাটা একটু যদি বলেন আমাদেরকে। 27 মার্চে একটা মামলা হয়েছিল। আচ্ছা, প্রিন্সিপালের উপস্থাপের ও এটাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তারপরে? তারপর ওটাকে কেন্দ্র করে 27 এপ্রিল জি ওকে অগ্নিসংযোগ করে। হ্যাঁ, সেদিন তো পরীক্ষা দিতে মনে হয় আপনি নিয়ে গেছিলেন। জি। কি ঘটছিল একটু বলেন তো। 6 তারিখের আগে 2টা পরীক্ষা ছিল, 2টা পরীক্ষাতে আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু 6 তারিখের পরীক্ষার সময় আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না কেন। তো আমাকে যদি আসলে ঢুকতে দেওয়া হতো, এই অগ্নিসংযোগটা আমার বোনের হতো না। হ্যাঁ। ওদিন নুসরাত যখন পরীক্ষার হলে চলে যায়, তখন একটা মেয়ে বলতেছে যে নিশাতকে মারতেছে। তখন নুসরাত দ্রুত ওই ছাদের উপর মারতেছে। তখন এই কথা শুনে নুসরাত দ্রুত ছাদে চলে যায়, দেখে যে ওখানে নিশাত নামে কোনো মেয়ে নাই। পরবর্তীতে 4টা বোরকা পরা ছিল ব্যক্তি, তাদের মধ্যে 2 জন কথা বলছিল আর 2 জন কথা বলে নাই। তাদের বোরকা পরা ছিল, মুখোশ পরা ছিল, চশমা ছিল, আর হাতে ইয়ে ছিল, গ্লাভস ছিল। তো ওরা বলতেছে যে বল, হুজুরের বিরুদ্ধে যেগুলো নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ এগুলো মিথ্যা বানোয়াট। তো ও এটা ইয়ে করছিল, কয় না এটা সত্য, এইটার অন্যায়ের প্রতিবাদ আমি করে যাব। এগুলো বলার পর পরবর্তীতে কো আচ্ছা, এ ওদের মধ্যে ওরা একটা নাম ডাকছিল চাম্পা নাকি, ওটা বলে পরে কিন্তু এসব ধরনের কথাবার্তা ওরা বলছিল। বলার পর উরুগায় কেরাসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে। আচ্ছা, তারপরে আপনারা তাকে কিভাবে নিয়ে আসলেন এখানে? আমাকে যখন ঢুকতে দেওয়া হয় না, তখন আমার একটা সহপাঠী ছিল মাদ্রাসায় হেফজখানা আব্দুল কাদের ভাই, তখন আমি কাদের ভাইকে কল করছি, কাদের ভাই আমাকে তো ঢুকতে দেওয়া হয় না, আপনি একটু যান মাদ্রাসার ভিতরে যে নুসরাত ঠিক মতো পড়ছে কিনা দেখেন। তখন কাদের ভাই গেলো, যাওয়ার পর 5 মিনিটের মাথায় আমার বলতেছে যে মোমান উঠকায় তো মানে আগুন দিয়ে দিছে। পর আমি মাদ্রাসার সামনে ছিলাম, পাশে ছিলাম, তখন আমি দ্রুত আসি, দেখি যে যে পুলিশ মুস্তফা ভাই আমারে বাধা দিয়েছিল, তারাই ওরে নিয়ে আগুন সবার নিবে নিবি করতেছে, ওরে ইয়ে করে চিহ্নিত উঠেছে। তখন আমি পুলিশকে তখন বলছি যে ভাই মুস্তফাকে বলছি যে আপনারা যদি তখন আমাকে ঢুকতে দিতেন এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা, তো পরবর্তীতে ওকে শোনা যে উপজেলা হসপিটালে নিয়ে যায়, এরপরে ফেনীতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এখন শারীরিক অবস্থা কেমন আমাদের বোনের? এখন আসলে উন্নতি অবনতি কোনোটাই বোঝা যাচ্ছে না, তবে ডাক্তার বলছিল আর কি ইম্প্রুভ এখনো। আচ্ছা, মানে একটু উন্নতি হয়েছে আগের চাইতে। হ্যাঁ। আর সিঙ্গাপুর নিয়ে যাওয়ার যে বিষয়টি, এটি আসলে আপনারা নিয়ে যাবেন কবে বা ডাক্তাররা কি বলছেন এ ব্যাপারে? মাননীয় প্রধানমন্ত্রী তো বলছিল যদি সিঙ্গাপুর নেওয়ার ওরকম সিচুয়েশন তৈরি হয়, অবস্থান তৈরি হয়, তাহলে তো গতকালকেও যাওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু যে 5 ঘন্টা লাগবে সিঙ্গাপুর, 5 ঘন্টা ও বিমানে ইয়ে করতে পারবে কিনা, যে লাইফ সাপোর্ট থেকে বাইর হওয়ার পর, সেটাকে বিবেচনা করে এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না আর কি। আর সিঙ্গাপুরের পরামর্শে তার বাংলাদেশে ট্রিটমেন্ট চলতেছে। তাহলে এখন অবস্থা আগের চেয়ে একটু ভালো? তো এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই ঘটনার পেছনে আসলে কি দায়ী হতে পারে বা কাকে ধরলে সঠিক তথ্যটা পাওয়া যাবে হামলাকারী সম্পর্কে? এটা প্রিন্সিপালে ইঞ্জন দিয়েছে, এবং নুরুদ্দিনকে অ্যারেস্ট করলে সব বাইর হয়ে যাবে। নুরুদ্দিন কে আসলে? নুরুদ্দিন মাদ্রাসার ছাত্র, যে এগুলা যখন আমরা বোনের এরকম ঘটনা করেছিল, তখন আমরা ন্যায় বিচারের জন্য মানববন্ধন করছিলাম, তখন ওরা মুক্তির জন্য মানববন্ধন করতেছে। ও আসলে জানে যে নুরুদ্দিনও জানে যে প্রিন্সিপাল কোন ক্যারেক্টারের, সবকিছু জানে, কিন্তু হুজুরের খাইতো সবকিছু হুজুরের সাথে করে, সেজন্য হুজুরের পক্ষে টানে সবকিছু করছে। যুগান্তরের পাঠক বা দেশবাসী রয়েছেন, আপনাকে দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আপনাদের মাধ্যমে আসলে বলতে চাচ্ছি যে পুরো দেশবাসীর কাছে আমার একটা মাত্র বোন নুসরাত জাহান রাফি, আল্লাহ যাতে আমার বোন বাবার কাছে মায়ের কাছে ফিরে নিয়ে আসে, এবং পুরো দেশবাসীর কাছে নুসরাত সুস্থ ফিরে আসতে পারে, সেই দোয়া কামনা করতেছি।
If you liked our video, then please subscribe to our channel and press the bell icon to get daily notifications. If you liked our video, then please subscribe to our channel and press the bell icon to get daily notifications.